বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে চরম বিপাকে পড়েছেন ইসলামপুরের বেশ কিছু মহিলা। আরবিআই এর নির্দেশ মেনে ক্ষুদ্র শিল্পে ঋণ দেবার জন্য বলা হলেও ঋণ পরিশোধ না করায় মহিলাদের আওতায় আনছে না ব্যাংক। ঋণ গ্রহীতাদের পুনরায় ঋণ দেবার দাবিতে আজ বন্ধন ব্যাংকের সামনে বিক্ষোভ দেখালো কয়েকশো মহিলা। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, যারা ঋণ নিয়ে ঋণ শোধ করেননি তাদের নতুন করে ঋণ দেওয়া সম্ভব নয়। লকডাউনের কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসা পুনর্জীবনের জন্য নতুন করে ঋণ না দিলে তারা আর ঋণ শোধ করতে পারবে না। লকডাউনের কারণে দেশের সর্বত্র একই অবস্থা সৃষ্টি হয়েছে। ব্যাংক গ্রাহকদের আবেদন উচ্চতর আধিকারিকদের জানাবেন বলে আশ্বাস দিয়েছে শাখা ব্যবস্থাপক। আমরা বন্ধন এই ব্যাংক থেকে আমরা লোন নিয়েছিলাম, এবার এই লকডাউনের কারণে আমরা এই লোন শোধ করতে পারছি না, কারণ বিজনেস আমাদের নেই। আমরা ছোট ছোট বিজনেস করি, আমাদের বিজনেস নেই। এবার ওনারা বলছে যে ওনারা বাড়ি বাড়ি যাচ্ছে, যারা দিতে পারছে তারা তাদের কাছ থেকে লোন নেওয়া হচ্ছে। এবার ওনাদের বক্তব্য, যারা লোন চালাচ্ছে তাদেরকে ওনারা লোন দেবে, আর আমাদের 3 মাস পরে লোনটা দিতে বলছে, কিন্তু আমরা 3 মাস পরে দেবো কোথার থেকে? আমাদের তো বিজনেস নেই। আমরা বলছি যে আপনারা যদি আবার আমাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করেন অল্পই দিন, তাহলে সে আমরা এই বিজনেস করে আবার আমরা বিজনেস করে আপনাকে লোনটা আমরা এটাও শোধ করব যেটা নেট দিচ্ছি, আগেরটাও শোধ করব, সেই সুযোগটা আমাদের দেওয়া হোক। ওনারা সেই ব্যাপারে আমাদের কোনো কথা দেননি, বলছে আমরা জানাবো, মিটিংয়ে বসবো, যদি উপরওয়ালা আমাদেরকে কিছু বলেন তাহলে আপনাদেরকে সেই মেসেজ আমরা পাঠিয়ে দেবো। কোনো প্রেশার নেই, ঠিক আছে। আমাদের তো 20 তারিখের পর থেকে আরবিআই থেকে তো ঘোষণা করে দিয়েছে কিনা যে ক্ষুদ্র ঋণ হচ্ছে চালু করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে গ্রুপে গিয়ে তো আমাদেরকে সোশ্যাল ভিড় করে হচ্ছে আর কি এখন তো করা যাবে না, তার জন্য বাড়ি বাড়ি গিয়ে আমাদেরকে জানাতে হচ্ছে যে আর কি আমাদের লোন ক্ষুদ্র ঋণ চালু হয়েছে, যে স্বেচ্ছায় আর কি কেউ যদি লোন নিতে চায় যাদের ব্যবসা রানিং আছে, ঠিক আছে, তারা হচ্ছে নিতে পারবে। এবং হচ্ছে তাদেরকে তো নিতে গেলে আগে প্রিভিয়াস ঋণ শোধ করতে হবে কিনা, তো এটাই আমাদেরকে জানানোর জন্য ওনাদের বাড়ি বাড়ি গিয়ে আর কি ইনফরমেশন দেওয়া হচ্ছে। এমন কোনো প্রেশার নেই যে ওনাকে দিতেই হবে, ঠিক আছে, কোনো রকমের কিস্তির প্রেশার নেই, ঠিক আছে, ওরকম কোনো প্রেশার নেই। যেটা ওনারা যেটা ক্লেম করছে সেটা একদমই আর কি, কিন্তু ওনারা ওরকম কোনো ইনফরমেশান আমাদের কাছে তো আসেনি না, আপাতত যদি ইনফরমেশান আসে ওটা ওনাদের সঙ্গে কথা বলাম। ওনারা যেটা বলছিল আর কি, ঠিক আছে, যদি মানে আমাদের তো 3 মাস ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ আছে, ওনারা বলছে আমার 5 মাস পরে যদি ওরা স্বাভাবিক হয়, 5 মাস পরে যদি আমাদের স্বাভাবিক হয় তখন আমাদের ঋণের প্রয়োজন হতে পারে, তখন কি আমরা পাবো? তাদের প্রশ্ন এটা ছিল, আমি ওনাদেরকে সেটা বুঝিয়ে দিয়েছি। আপাতত ওরকম কোনো ইনফরমেশান নেই, যেহেতু আপাতত ক্ষুদ্র ঋণগুলো চালু করতে পারছে, যাদের ব্যবসা রানিং আছে চালাতে পারবে তাদেরকে আমাদের ক্ষুদ্র ঋণগুলো দিতে বলেছে, ঠিক আছে। কিন্তু ওনারা দাবি করেছে আমরা 5 মাস পরে যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে 5 মাস পরে আমাদের টাকার প্রয়োজন হতে পারে ব্যবসার জন্য, সেক্ষেত্রে আমাদের একটা দাবি দেওয়া আছে আমাদের ঋণটা ওটাকে মাইনাস করে দিয়ে নতুন করে ঋণ দেওয়া হবে, মানে ওইটা আমাদের কেটে নিয়ে আমাদের পিভিএস যে ঋণ দেওয়া হবে সেই ঋণ থেকে কেটে নিয়ে আবার নতুন করে লোন দেওয়া হবে, সেইটা দাবি নিয়ে ওনারা এসেছিল, যেটা আমি ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি। বলে দেওয়া হয়েছে যদি পরবর্তীতে ওরকম কোনো ইনফরমেশান আসে তাহলে আপনাদেরকে যেরকম বাড়ি বাড়ি গিয়ে বলে দেওয়া আছে সেরকম জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আপাতত এইটুকু ইনফরমেশান এসছে যে আমরা ক্ষুদ্র ঋণ দিতে পারবো।